কেনা বেচা হয়, এমপি গিরি কেনা বেচা করা হয়। শুধু পুরো জিনিস স্টেটের ভিতরে অতি সম্প্রতি আপনি দেখবেন সম্ভবত বরগুনায় শম্ভু এমপি সাহেব বা এই ধরনের আরও ঘটনা ঘটেছে, অভিযোগ যে পুলিশ অফিসাররা তার সঙ্গে মিসবিহেভ করেছে। এবং পার্লামেন্টে দাঁড়িয়ে স্বয়ং তোফায়েল আহমেদ এবং অন্যান্য সম্মানিত এমপিরা বললেন যে আমাদের তো আগের মতো সম্মান, আমরা জনপ্রতিনিধিরা সম্মান পাই না। তো সম্মান পাবেন কীভাবে? আপনাদেরকে তো নির্বাচিত করা হয়েছে যাদের মাধ্যমে, যাদের হাত ধরে আপনারা রাতের অন্ধকারে রাতের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। আপনি যদি তাদেরকে যে বলেন যে আমি জনপ্রতিনিধি, তারা তো মুখের উপরে আপনাকে বলবে কোথায় জনগণ আপনাকে ভোট দিয়েছে, আমি না আপনাকে এমপি বানিয়েছি, তাহলে পরে আপনি না আমার কথা শুনবেন, আমি আপনার কথা শুনতে যাব কেন? দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে যখন নাকি জনসমর্থন নাই তবুও আমাকে ক্ষমতায় থাকতে হবে। এবং অদ্ভুত একটা যুক্তি সরকারের পক্ষ থেকে হাজির করা হয় এবং চরম বিভ্রান্তিকর, সেটা হলো উন্নয়নের জন্য কন্টিনিউটি ইন পলিটিক্স ইজ এসেনশিয়াল। তারা ইমপ্লাই করতে চায় কন্টিনিউটি ইন পলিটিক্স বলতে কন্টিনিউটি অফ দ্য রেজিম। এটা মারাত্মক রকম একটা বিভ্রান্তিকর, শুধু না একটা ধ্বংসাত্মক একটা প্রস্তাবনা। কন্টিনিউটি অফ দ্য পলিসিজ অফ দ্য স্টেট, সেইটার সম্পর্কে কেউ বলতে পারে যে একই পলিসির ভিত্তিতে আমাদের লং টার্ম কন্টিনিউটি করতে হবে। কিন্তু বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থায় আপনি যদি বলেন কন্টিনিউটি অফ রেজিম, একই শাসন, সেটা আওয়ামী লীগ বলুক আর বিএনপি বলুক আর কমিউনিস্ট পার্টি বলুক, সেটা কোনোদিন গণতন্ত্র সম্মত হতে পারে না। কিন্তু জনসমর্থন নাই, ক্ষমতা ছাড়তেও পারছে না। গত ইলেকশনের আগে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের বলেছিল জিততে হবে, তাহলে গাঠি বোচকে নিয়ে পালাইতে হবে, কিন্তু বাঘের পিঠে উঠতে পেরেছে কিন্তু নামা খুব কঠিন। এই রকম একটা সিচুয়েশন কম্পেল করছে যে রেজিমকে কন্টিনিউ করতে হবে। করতে হলে পরে আপনি গণতন্ত্রের অনেক অনেক উপাদান আছে, আমরা আজকাল শুধুমাত্র ইলেকশনটা আলোচনা করি, যদিও ইলেকশনটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু গণতন্ত্রের বহু মাত্রিকতা আছে, সেগুলো বাদ দিয়ে খালি ইলেকশনের ব্যাপার না। কিন্তু ইলেকশনই ধরেন না কেন, ভোটাধিকার আজকে হরণ করা হয়েছে আমাদের, এবং নোবডি ইজ প্রিপেয়ার টু এক্সিড, পরাজয় মেনে নিতে তো রাজি না, সবাই আগে হিসাব করে নেয় যে কত সিট হবে অমুক ইয়ে হবে এবং সেটা ম্যানিপুলেট করে। এবং এখনও আজকাল শুনি যে রিসেন্ট আজকাল খুব গুজব বাড়ির দিকে খুব আলাপ আলোচনা চলছে, 200-100 ভাগ বাটোয়ারা ঠিক মতো বিএনপির সঙ্গে এটা যদি হয়ে যায় তাহলে পরে এই সমস্যার সমাধান হয়ে যাবে। ওরা বলছে যে না 100-তে রাজি না, আমার 150 দরকার, বলে আচ্ছা 120, এইরকম দেন দরবার হচ্ছে আর কি। তো এইটা ফান্ডামেন্টালি এটা গণতন্ত্র বিরোধী, কারণ ভোটের রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে যদি আমরা ক্ষমতার বেসিসটা ঠিক করি তাহলে পরে তো প্রবলেম হয়ে যায়। এখন কোশ্চেনটা হচ্ছে যে যেহেতু জনসমর্থন নাই কিন্তু ক্ষমতায় থাকতে হবে, তাহলে পরে উপায়টা কী? একমাত্র উপায় হলো স্টেট অ্যাপারেটাস, সিভিল অ্যান্ড মিলিটারি স্টেট অ্যাপারেটাস অ্যাবসলিউট কন্ট্রোল নিয়ে নিয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনি খুঁজে দেখবেন, এবং অবশ্য আমি এটা একতরফা বলে ফেললাম, এটা একটা সাইড, আরেকটা আছে হলো যেটাকে আমরা বলি লুটেরা ধনিক শ্রেণী ব্যবসায়ী, এবং এগুলো ইনভাইট করে গেছে পলিটিক্যাল পার্টির ভেতরে এক্স ব্যুরোক্র্যাটস অ্যান্ড লুটেরা ধনিক ব্যবসায়ীরা, দে হ্যাভ ক্যাপচার্ড দ্য পোর্টফোলিওস অফ দ্য পলিটিক্যাল পার্টিস অলসো, বোথ দ্য পলিটিক্যাল পার্টিস জিম্মি হয়ে গেছে এখানে, গণতন্ত্র হবে না। কিংবা আরেকটা আমি না বলে পারছি না, শেষ এটি খালি মন্তব্য করব, এখন এই যে আমরা দেখি হেলমেট বাহিনী অমুক বাহিনী বুঝছেন না, তাদেরকে যদি প্রশ্রয় না দেয় তারা যেহেতু যে বলবে আপা আমাদের দিকে সুদৃষ্টি দিলেন না, সালাম আলাইকুম, আমরা গেলাম ম্যাডামের দিকে। আর ম্যাডাম যখন পাওয়ারে ছিলেন তখন আমি জানি এই সেকশনটাই তারা যে তাদেরকে যদি সুদৃষ্টিতে না দেখা হতো তারা বলতো ম্যাডাম আমাদের দিক দেখলেন না, আচ্ছা ঠিক আছে আমরা গেলাম আপার দিকে। তো পাওয়ার তো আপার হাতেও না ম্যাডামের হাতেও না, পাওয়ার তো চলে গেছে এই ধরনের উচ্ছিষ্ট
এবং নিকৃষ্ট ধরনের কীট পতঙ্গ যারা আমাদের সমাজ জীবন এবং রাজনৈতিক জীবনকে ধ্বংস করে দিচ্ছে। এগুলো হলো বেশি